আরে খুশি কি করছো তুমি এসব প্লিজ একদম চুপ কোনো কথা বলবো না কথা বললেই বিপদে পড়ে যাবা দেখো আমি কি করতেছি স্যার বাসা একদম ফাঁকা চলেন আমার বেডরুমে এই কালকের পড়াগুলো শিখে আসছো জি স্যার শিখে আসছি কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে আবার কি কথা বলবা বলো তাড়াতাড়ি বলো আমার সময় কম স্যার আমি কি বলবো আপনি কি কিছুই বুঝতে পারছেন না এই দেখো একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবা না যা বলবা ক্লিয়ারলি বলো স্যার আপনি হয়তো জানেন যে আপনার সাথে আমার বড় ভাই আমার বিয়ে ঠিক করছে কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে ও আচ্ছা তোমার সাথে আমার বিয়ের কথাটা জেনেই গেছো চলেন আমার বেডরুমে আপনার সাথে আমার কিছু কথা আছে কথা শুনতে বেডরুমে কেন যেতে হবে এখানেই বলো না স্যার বাসা একদম ফাঁকা চলেন আমার বেডরুমে আচ্ছা এত করে যেহেতু বলছো চলো দেখি শুনি তোমার কথা কি বলতে চাও ঠিক আছে স্যার চলেন আমার বেডরুমে আচ্ছা ঠিক আছে চলো যাই আরে কি করছো তুমি হাত ধরে টানাটানি করছো কেন আমি বুঝছি না আপনার সাথে জরুরি কিছু কথা আছে আচ্ছা জরুরি কথা বলো আমি শুনছি তো দাঁড়ান স্যার দরজাটা বন্ধ করিনি আহা ফাঁকা বাসা এর মধ্যে তুমি আবার দরজা বন্ধ করছো আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাচ্ছো স্যার আসেন এখানে বসেন এখানে বসেন স্যার আচ্ছা হ্যাঁ বসছি বলো এবার বলো স্যার যেহেতু আপনাকে আমি বিয়ে করব সেহেতু আপনাকে বিয়ের আগে আমি পরীক্ষা করতে চাই আরে এসব কি বলছো তুমি পরীক্ষা করবা মানে স্যার কিছুদিন পরেই আপনাকে আমি বিয়ে করব তো আপনার সবকিছু আমার পরীক্ষা করে নিতে হবে না সবকিছু কি মুখেই বলতে হবে আচ্ছা আমি কিছু বুঝতে পারছি না এসব তুমি কি বলতে যাচ্ছ কি পরীক্ষা করতে যাচ্ছ বুঝছি স্যার এভাবে হবে না আমার পরীক্ষা আমাকে করতে দিন আরে এসব কি করছো তুমি আরে আরে কি করছো তুমি বুঝলাম না আরে আরে কি করছো তুমি বুঝছি আপনাকে দিয়ে এভাবে পরীক্ষা করা হবে না দাঁড়াও ভাইয়াকে ডাকছি ভাইয়া 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 প্লিজ আমাকে বাঁচাও ভাইয়া দেখো স্যার আমাকে কি করছে আরে এসব কি বলছো তুমি ভাইয়া ভাইয়া দেখো কি করছে ভাইয়া তুমি এসেছো ভাইয়া দেখো স্যার আমার সাথে জোরাজুরি করছে ভাইয়া আমাকে বাঁচাও আরিয়ান তুমি কি করছো আমার বোনের সাথে বোন তোর কোনো ক্ষতি হয়নি তো বোন বোন তোর কোনো ক্ষতি হয়নি তো এই বেয়াদব ছেলে এই তোকে আমি খুব ভালো জানতাম তুই শেষ পর্যন্ত আমার বোনের দিকে নজর দিছস বিয়াদ তুই কিভাবে পারলি তুই আমার সহশরীর বোনটার দিকে নজর দিতে কি বলছেন ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না ও আমাকে ডেকে এনেছে এই রুমে আমি কিচ্ছু করিনি জানি না ও আমার সাথে জোরাজুরি করেছে ভাই বিশ্বাস করেন ভাই চুপ কর বিয়াদ একটা মেয়ে কখন একটা ছেলেকে এভাবে ডেকে নিয়ে আসে আমার সহ সরল বোনটাকে তুই ফুসলিয়ে ফাসলিয়ে বেডরুমে নিয়ে আসছস আইসা খারাপ কাজ করতে চাইছস আমার বোনের ভালো রেজাল্টের জন্য তোকে টিউশন মাস্টার রাখছিলাম আর এটাও চাইছিলাম তোর কাছে আমার বোনটাকে বিয়ে দেওয়ার জন্য কারণ তোকে আমি খুব ভালো ভাবছিলাম আমার টাকা পয়সার অভাব নাই শুধু আমার মা নাই আমার বাবা নাই আমার এতিম বোন তাকে ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি অথচ তুই আজকে আমার বোনের সরলতার সুযোগ পেয়ে আমি বাসায় নাই এই সুযোগে তুই আমার বেডরুমে নিয়ে আসছস ছি 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 আর কোনো কথা বলবি না তুই বোন তোর কোনো ক্ষতি হয়নি তো ভাইয়া আমাকে পড়া টেবিল থেকে জোর করে বেডরুমে নিয়ে আসছে খারাপ কাজ করার জন্য ভাইয়া তুমি এর বিচার করো বোন তোর কোনো ক্ষতি হয়নি তো বোন 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 শোন শোন তুই কান্না করিস না এর বিচার আমি করতেছি চরম বিচার হবে তুই জানস তো আমার ক্ষমতা সম্পর্কে সাধারণ গরিবের ছেলে ওর কাছে তোকে বিয়ে দিতে চাইছিলাম কি টাকা পয়সার জন্য কোনো কিছুর জন্য না ও ভালো ছেলে ভাবছিলাম সেজন্য বিয়ে দিতে চাইছিলাম কিন্তু আজকে নিজ চোখে দেখলাম সে কতটা খারাপ ছেলে ঠিক আছে আরিয়ান তোমার চরম শাস্তি হবে তোমার বিচার হচ্ছে আমার এই সহজ সরল বোনটাকে বিয়ে করতে হবে ভাইয়া আমি জানি আপনি এই কথাটা বিশ্বাস করবেন না কিন্তু ভাইয়া এটাই সত্যি যে আপনার বোনই আমাকে রুমে ডেকেছিল আমার বাবা মা কখনো আমাকে এই শিক্ষা দেয়নি যে একটা মেয়েকে একা রুমে পেয়ে আমি তার সরলতার সুযোগ নিয়ে ভাইয়া বিশ্বাস করেন আর যে এটা বিয়ের কথা বলছেন ভাই অবশ্যই আমি ওকে বিয়ে করব আমাদের ফ্যামিলিগতভাবে কি আপনাদের এই বিয়ের কথাটা হয়েছিল আমার ফ্যামিলি রাজি আছে ভাইয়া হ্যাঁ আমি তোমার কথাই বিশ্বাস করি ঠিক আছে আমি তোমার কথাই বিশ্বাস করি ভাই বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে কি জানো আমার এই বোনটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাইছিলাম যে কিনা সৎ নিষ্ঠাবান যার চরিত্রে একটা দাগ নাই ঠিক সেজন্যই মূলত আমি আমার বোনের সাথে এটা চালাকি করে তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম ভাই তুমি মনে কিছু নিও না মূলত আমার টাকা পয়সার তো অভাব নেই দেখছো তুমি তো লুভ করে আমার বোনকে বিয়ে করতে পারতা বা আমার সম্পত্তির লোভে বিয়ে করতে পারতা কিন্তু ব্যাপারটা হচ্ছিল যে তোমার চরিত্রটা কেমন সেটা দেখার জন্যই আমাদেরই চালাকিটা ছিল ঠিক আছে তো আমি দেখতে পারলাম যে আসলে তোমার চরিত্রে কোনো সমস্যা নেই আমার আমার বোনকে তোমার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে কালকে আমরা তোমার ফ্যামিলিতে যাবো ঠিক আছে চলো ভাই চলো বোন